আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আর একটি নতুন ভিডিওতে আপনার হাজির হয়ে গেলাম, আপনাদের সাথে আছি আমি টকেক রিল। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনাদের ভর্তির কনফার্ম করবেন সেই ভিডিও নিয়ে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা প্রথমে যেটা করবেন, আপনাদের বিকাশ অ্যাপে চলে যাবেন। আমি আমার বিকাশ অ্যাপে চলে গেলাম। বিকাশ অ্যাপে যাওয়ার পর আপনারা আপনাদের পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপটি অ্যাকাউন্ট ওপেন করবেন। ওপেন করার পর তো অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। তারপর ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পে বিল নামে একটা অপশন আছে, তো আমি পে বিল অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে শিক্ষা প্রতিষ্ঠান নামে আরেকটি অপশন আপনারা পাবেন, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পারবেন নিচে একটা এক্সাই অ্যাডমিশন নামে একটা অপশন চলে আসছে, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে বোর্ড সিলেক্ট করতে বলা হয়েছে, তো আপনারা এখানে বোর্ড সিলেক্ট করবেন। আমি আমার বোর্ড সিলেক্ট করে নিলাম। তো বোর্ড সিলেক্ট করার পর আপনারা পাশের সন সিলেক্ট করে নেবেন 2021। তো তারপর এখানে আপনাদের রোল নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটি করা হয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পর আর আপনারা এখানে পে বিল এগিয়ে যান। এখানে অপশন দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার যে যার রোল নাম্বার দিয়ে এটা পেমেন্টটা করবেন সেখানে তার ফোন নামটা এখানে শো করবে। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অংশে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পর এখন আবার আপনারা আপনাদের বিকাশ পিন নাম্বারটি দিয়ে দিবেন। বিকাশ পিন নাম্বার দেওয়ার পর এখানে যে এরো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে এই চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা ট্যাপ চলে আসবে, তো আপনারা এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, তো এখানে আপনারা ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পর একটু সময় নেওয়ার পর আপনাদের পে বিলটি বিল পে হয়ে যাবে। তারপর আপনারা একটা বিল পে হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কনগ্রাচুলেশন মেসেজ দেখালো। তো আমরা এখন যদি দেখি যে এখানে পে বিল কিন্তু হয়ে গেছে। তো পে বিল হয়ে যাওয়ার পর এখন আপনারা আপনাদের যে আমি আমরা এই পর্বে দেখবো কিভাবে উপায় অ্যাপের মাধ্যমে টাকা পেমেন্ট করা যায়। তো আপনারা সরাসরি উপায় অ্যাপে চলে যাবেন। আমি আমার উপায় অ্যাপে চলে গেলাম। অ্যাপে চলে যাওয়ার পর আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে পিন নম্বর দিয়ে আপনাদের আইডি লগ ইন, পিন নাম্বার দেওয়ার পর অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে এডুকেশন নামক একটা অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করে দিবেন। এডুকেশন অপশন ক্লিক করার পর আপনারা এই যে এখানে এক্সাই অ্যাডমিশন ফিস লেখা একটা অপশন আসছে, তো এটাকে ক্লিক করার পর এখানে আপনারা বোর্ড সিলেক্ট করে নেবেন। আমি আমার বোর্ড সিলেক্ট করে নিলাম। তারপর আপনাদের পাসিং ইয়ার সিলেক্ট করে নেবেন। এখানে পাসিং ইয়ার দেখতে পাচ্ছেন যে 2021 দেওয়া আছে, তো আমি ডান করে দিলাম। তারপর আমি আমার রোল নম্বরটি দিয়ে দিব। আমি রোল নম্বরটি দেওয়ার পর এখানে তীর চিহ্ন বাটনে ক্লিক করে দিব। তীর চিহ্ন বাটনে ক্লিক করার পর আর একবার আমার যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই ফোন নাম্বারটি দিয়ে দেব। ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আবারও এরো চিহ্নতে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রসেস নামক একটা অপশন আসছে, সেখানে একটা ক্লিক করে দিব। তারপর আপনারা এখানে আপনারা দেখতে পারবেন যার রোল নাম্বার তার কিন্তু নাম এখানে চলে আসছে, তো নাম সহ এখানে কত অ্যামাউন্ট দিতে হবে সেখানে চলে আসছে। তো তারপর আপনারা এখানে প্লে নাও ক্লিক করে দিবেন। তারপর আপনার অ্যাকাউন্টটি টাকা জমা হয়ে যাবে। দেখাবো যে এখন বিল পেমেন্ট হয়েছে কিনা সেটা আপনাদের সরাসরি ওয়েবসাইট থেকে দেখিয়ে দেব। তো আমরা একটা এই যে ওয়েবসাইটটিকে আপনারা দেখবেন সেটা অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা। তো আমি এখন রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। রোল নাম্বারটা দেওয়ার পর তারপর আমার বোর্ড সিলেক্ট করে নিলাম। বোর্ড সিলেক্ট করার পর এখানে 2021 পাসিং ইয়ার দেওয়া আছে, তো আমি এখন আমার রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দিলাম। তারপর আমি আমার যেখানে এখানে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিব। ভেরিফিকেশন কোড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ পেমেন্ট ইনফরমেশন, তো আমি পেমেন্ট ইনফরমেশনে দেখা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার নিশ্চয়ন টাকা জমা হয়েছে। তো এখন এভাবে আপনারা আপনাদের বিকাশের মাধ্যমে আপনাদের
অ্যাকাউন্টে পেমেন্ট করে দিবেন।